আমি বলি রাখি প্রথমেই যে বাংলাদেশের ব্যাংকগুলো এবং যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ঠিক বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই প্রথম তো শুরু হয়েছিল ন্যাশনালাইজ ব্যাংক, সমস্ত সরকারি ব্যাংক, তারপর প্রাইভেট ব্যাংক আসলো। এই বিভিন্ন ধাপে ধাপে কতগুলো রিফর্ম হয়েছে, পলিসি স্ট্যান্সগুলো আমি আমি যেটা মনে করি পলিসি যেগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু যারা পলিসি মেকার তারাও কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়েছে। বিভিন্ন সময় কতগুলো রিফর্ম হয়েছে, এর ফলে কিন্তু ব্যাংকিং সেক্টরে অবদান অনস্বীকার্য, এটা কিন্তু আমাদের মানতেই হবে। তবে যেটা আমরা ইদানিং দেখছি যে যেটা যে আমরা আশা করছি যে ব্যাংকিং সেক্টর আরও যুগোপযোগী হবে, নিউ প্রোডাক্ট আনবে, সেইটার ব্যাপার এখন যথেষ্ট আমাদের প্রশ্ন। প্রথম হলো কয়েকটা জিনিস, একদম প্রথম হলো যে আমাদের যেটা আছে সেটা হলো ব্যাংকের যে এখন পরিচালনা, যেটা নীতি প্রণয়ন এবং ব্যবস্থাপনা দুটাতে কিন্তু কলম, এখানেই কিন্তু আমার স্বচ্ছতা জবাবদিহতার অভাব আছে, এখানে আমি বলি সুশাসনের অভাব আছে। কারণ প্রথম ধরুন যে ব্যাংকিং যে সেক্টরে যারা ডিরেক্টর আছেন বা চেয়ারম্যান আছেন তারা তাদের আপনার নিজস্ব কতগুলো ইসে আছে এবং আর সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের কতগুলো রুল আছে ডাইরেক্টরদের ব্যাপারে এবং এমডি কি করবে, কিন্তু সেগুলো কিন্তু পরিপালন করা হয় না। আর দ্বিতীয়ত ম্যানেজমেন্টের দিকে দেখেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, আমি স্পেসিফিক বলবো না, বহু ব্যাংকই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একটা কমফোর্ট জোন তৈরি করেছে তার মালিকদের সাথে, এবং তারাও বেশিরভাগ উচ্চ পর্যায়ে যারা ব্যাংকে যারা আছে এবং তারাও যে খুব একেবারে একদম খুব নিয়মগুলো পরিপালন করার ক্ষেত্রে বা একটা স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে যে সেটা সেটা না, অর্থাৎ এই জিনিসটাই কিন্তু সবচেয়ে বড় একটা দুর্বলতা হচ্ছে। এই সঙ্গে একটা জিনিস আছে যে এখানে রাজনৈতিক প্রভাব, আমলাতান্ত্রিক প্রভাব, আর একটা জিনিস যেটা যেটা যায় সে যেটা বললেন যে ব্যাংক অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবিবি, এদের কিন্তু সম্মিলিত হয়ে নানা রকম আপনার প্রভাব থাকে। আমি বলছি না তারা কোনো সাজেশন দেবে না, এবিবি ব্যাংক, কিন্তু তারা ঠিক করে দেয়। আমার সময় যেটা ছিল তাদের সাথে আমি কথা বলতাম, আলাপ আলোচনা করতাম, কিন্তু খুব একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে সেটা কিন্তু কোনোভাবে আমরা মনে করি। যেমন একটা এক্সাম্পল, 9 আর 6 ব্যাপারটা যেটা উনি আছে বললেন 9% কেন করা হলো 6%, সেটা প্রথমত মার্কেট হিসেবে করা যুক্তি হয় নাই। আর এইটা যে কেন মালিকরা কেন এটা রাজি হলেন, মালিকরা রাজি হয়েছেন একটা কারণ আছে, সেটা কিন্তু যদি 9 করে দেন ডিপোজিট রেট আমরা 4, 3, 2, 1, 5 নিয়ে যেতে পারবো। কারণ আমার সঙ্গে এরকম একটা ডিমান্ড ছিল যে সিলিং দিলে কিন্তু ডিপোজিট রেটটা আপনার কমিয়ে দিতে হবে। আমি বলতে সিলিংও তেমন দেবো না, আপনারা নিজেরা ঠিক করবেন বা সহনীয় হয়, কিন্তু ফ্লোর আই ডিপোজিটারদের সাফার করতে দেবো না। সেন্ট্রাল ব্যাংক থেকে স্ট্যান্ড নেওয়া হয়েছিল, যাই হোক সেই সময় সেটা তারা ওটা বিষয় করতে পারে, আর সরকার থেকে কোনো ইন্টারফারেন্স আসে নাই। অর্থাৎ এই একটা জিনিস ব্যাংকের যেটা একটা দুঃখজনক ভাবে। আর দ্বিতীয় যে রিফর্মগুলো কতগুলো হয়েছে যেটা আমি কিছুটা উল্টো রথ উল্টো দিকে গেছি, ব্যাংকের পরিবার ফ্যামিলি ছিল 4 জন, 2 জন এখন 4 জন করেছেন, 5 বছরের জায়গায় 9 বছর করেছেন। তারপর এই সমস্ত তো উল্টো দিকে রিফর্মটা করার কোনো জাস্টিফিকেশন তো নাই। দ্বিতীয়ত ঋণ অবলম্বন 5 বছরের জায়গায় 3 বছর করা হয়েছে, তারপরে এখন ঋণ অবলম্বন করা সহজ, 3 বছর পর ব্যালেন্স শিটের বাইরে দিয়ে দিলেন, একটা নোট রাখলেন, সেই নোটে তো ব্যাংকাররা খুব খুশি, ঠিক আছে ব্যালেন্স শিটটা খুব সুন্দর হলো। আর এটা তারপর ডিফল্ট নিয়ে এসে বললেন ডিফল্ট লোনটা, এখন যা হোক কোভিডের জন্য ডিফল্ট লোনের ব্যাপারে কিছুটা কনসেশন দেওয়া হচ্ছে, কিন্তু বারে বারেই কিন্তু এই যেরকম কনসেশন বিভিন্ন ধাঁচে আসছে। অতএব এই যে গভর্নেন্সটা এবং সেন্ট্রাল ব্যাংকের যে আপনার ক্লাউড, সেন্ট্রাল ব্যাংক যে একটা শক্ত অবস্থান নেবে সেটা কিন্তু সরে আসে। তবে আমি বলবো না সেন্ট্রাল ব্যাংক একেবারে পলিটিক্যালি মোটবেশে ইনফ্লুয়েন্স দেয়, সব দেশেই আছে পলিটিক্স আছে, ইভেন IMF ইনফ্লুয়েন্স করা হয় নানা রকমভাবে, কিন্তু সেটা কিন্তু তার সেন্ট্রাল ব্যাংক যেটাকে তার অটোনমিটাকে আপনার প্রুফ করে যে আপনি ইউ এঙ্গেজ উইথ দ্য পলিটিশিয়ানস। আমার সময় যে একেবারে সবাই একেবারে পলিটিশিয়ানরা ফেরেশতা ছিল তা তো না, তারা যে ব্যাংক চায়নি তা তো না, তখন আমরা সেন্ট্রাল ব্যাংকে এঙ্গেজ করেছি, আমরা বলেছি আমরা স্টাডি করছি এই কারণে দেওয়া যেতে পারে না, এবং সেটা আপনি যদি ঠিক টেকার হন, সেন্ট্রাল ব্যাংকের কিন্তু যথেষ্ট অটোনমি আছে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইনস্টিটিউশন, কিন্তু অটোনমিটা যদি প্রুফ না করে, সে যদি নিজে কাজকর্ম না করে বসে তার কিন্তু উপরে থেকে তো বলবে তোমরা বসে আছো বা তোমরা এসে এনফোর্স করছো না। যেমন এই যে আমাদের যে নর্মসগুলো আছে, নীতিমালাগুলো আছে, এটা কিন্তু যথেষ্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কিন্তু সেটা পরিপালন হয় না, পরিপালন হয় না, কিন্তু সেটার ব্যাপারে কোনো
এই যেটা বললেন আপনি প্রথম থেকে উপস্থাপনা, দুষ্টের দমন, শিষ্টের পালন, এই যে ব্যাংকাররা সিআরআর পালন করতে পারে না, আপনি এক্সেমশন দিয়ে দিচ্ছেন, তারপরে আপনার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেট কম, আপনি এক্সেমশন দিচ্ছেন, তাতে ব্যাংকাররা দেখছে যে কোনো কোনো রকম তো ডিসিপ্লিনের ব্যাপার না এখানে। আমার সময় এই যে সিআরআর যে অনেকে ফেল করেছে, কিন্তু সোজাসুজি আমরা ফাইন করতাম, এমন কিছু কিছু জায়গা দেখে যে তারা অনেক সময় রিকোয়েস্ট করতো এটা করে, সোজাসুজি আমি বলি যে আমাদের যে অ্যাকাউন্ট আছে ওদের কেটে নেওয়া টাকা। অর্থাৎ আপনাদের স্ট্রং ভিউ নিতে হবে। আমি একটা উদাহরণ দিই, সেন্ট্রাল ব্যাংকের সব জায়গায় ইনফ্লুয়েন্সে পল ভোলকার যখন ছিলেন গভর্নর রিজার্ভ ব্যাংকে, তখন উনি জিমি কার্টারের সময় ছিলেন, রোনাল্ড রিগানের সময়, রোনাল্ড রিগানের চিফ অফ স্টাফ একবার মনিটারি পলিসি কমিটিতে গেলেন, সেখানে বললেন যে রেট অফ ইন্টারেস্ট কন্ট্রোল করা যাবে, ইসে করা যাবে না, তুমি এটা নিয়ে প্লে করবে না। পল ভোকারকে বললেন, পল ভোকার যেটা বলে যে এটা তো সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ ব্যাংকের দায়িত্ব, হি জাস্ট ওয়াকড আউট অফ দ্য রুম। চিফ অফ স্টাফ যাওয়া মানে কিন্তু প্রেসিডেন্টের সরাসরি প্রেসিডেন্টেরই যাওয়া, প্রেসিডেন্ট তার যান না ওইসব মিটিংয়ে। অর্থাৎ এইরকম স্ট্যান্ড যদি আপনি আমাদের দেশে, অবশ্যই গভর্নর বেরিয়ে আসবে মিটিং থেকে, সেটা তো সম্ভব, তবে এসব দেখে শক্ত অবস্থানে আপনি কী করে, আপনি সেন্ট্রাল ব্যাংকের যে আপনার যে হোটেলে বসে আপনি ডিসিশন নেন এসে করেন, সেটা তো কোনো কোনো রকমই অকল্পনীয় ব্যাপার হয়। অতএব এই সেন্ট্রাল ব্যাংকের দক্ষ, যথেষ্ট দক্ষ ব্যক্তি আছে, কিন্তু তাদেরকে তো আপনি একটা, তাদেরকে একটা ইমেজ তৈরি করে তাদেরকে তো আপনি যথেষ্ট অ্যান্স দেবেন। অতএব এইখানে কিন্তু আমার মনে সময় আসছে রিফর্মের কথাগুলো, তো যেটা মাসুম সাহেব বললেন, ডেফিনেটলি ব্যাংকিং কোম্পানি আইন অ্যাক্ট নিয়ে অনেক নানারকম ঝামেলা কাটাছাড়া করছে, অনেকটা নেগেটিভ রিফর্মই হয়েছে, আর বাকি কত রিফর্ম আছে সেগুলি করতে হবে। তারপর আমি আসি যে আপনার সেন্ট্রাল ব্যাংকের ছাড়াও যে ব্যাংকিং সেক্টরে প্রবলেমগুলি যে এখন আছে, ডিফল্ট লোন বলেন এটা সেটা, এইগুলি কিন্তু যদি আপনি শক্ত হাতে দমন না এসে না করেন, ব্যবস্থা না নেন, তো ইসে হবে না। কারণ এখন যেটা হচ্ছে, আমি যেটা বলি পারভার্স ইনসেন্টিভ, যে যারা ডিফল্টার তাদেরকে আরো ঋণ দিচ্ছেন, তারাই আবার ঋণ পাচ্ছে নানা রকম। আমাদের অবশ্যই এখানে আমাদের ডেটাবেজের প্রবলেম, সিআইবিতে ডিফল্টার থাকলেও অন্য জায়গায় ডিফল্টার নাই, যেটা উনি পাসপোর্টের কথা বললেন, অন্য পৃথিবী অন্য দেশে তো এক জায়গায় ডিফল্টার হলে সব জায়গায় আপনি আটকে যাবেন, বাড়ি ভাড়াও নিতে পারবেন না, ইভেন পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল নিতে হবে, ক্রেডিট কার্ডও রিফিউজ হবে। অতএব এই যে আমাদের তথ্যগত যে সেটা আছে, সেই উইকনেস কাজে, বা তবুও কিন্তু যথেষ্ট ডিসিপ্লিন ইম্পোজ করা যায়। আরেকটা জিনিস কিন্তু আমাদের লক্ষ্য করা দরকার, এই যে ব্যাংকের ডিরেক্টর চেয়ারম্যানরা যারা হয়, এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলে একটা ব্যাপার আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলে আইদার বন্ধু মানুষ অথবা আত্মীয়, এবং তারা যে খুব একটা ভয়েস নিয়ে কথা বলে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শুড বি ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট, স্ট্যান্ড নেবে, সেখানেও আপনার দুর্বলতা যথেষ্ট। আপনি যখন ব্যাংকগুলো দেখেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কার চেয়ারম্যান বা এমডি বন্ধু বান্ধব কিনা, যা হোক সেটা আমি বিচার করলাম। আবার দেখেন যে বাংলাদেশ ব্যাংকে প্রবলেম ব্যাংকে অবজারভার পাঠানো হয়, অবজারভার বসে থাকেন, কিন্তু অবজারভারের রোল আছে, উনি ভোট দিতে পারবেন না, কথা বলতে পারবেন না, কিন্তু সেখানে তো বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্ডিংটা দেবে সেটা ইমিডিয়েটলি ইম্পোজ করবে। ইদানিং দেখা গেলো একজন ডিরেক্টর বাংলাদেশ ব্যাংকে অবজারভার রিজাইন দিলেন, এবং রাইটলি সো, যে ডিরেক্টর উনি পয়েন্ট আউট করেছেন কী কী প্রবলেম, আমি আই ওয়াজ সারপ্রাইজ, তার কথা না শুনে আবার ঠিকই যাও এটা নিয়ে আমি এসে করবো না। তো এইটা হলে কি বলে সেন্ট্রাল ব্যাংকের, তো আমি আমি পার্সোনালি অনেক সেন্ট্রাল ব্যাংকের অফিসারের তো সাথে ইন্টারাকশন হয়, তা খুব মনকষ্টে আছে তারা, বলে যে আমরা আগে সেন্ট্রাল ব্যাংকে গেলে, সেন্ট্রাল ব্যাংকে আমরা যখন যেতাম তখন আমরা খুব স্ট্রং স্ট্যান্ড নিতাম। যাই হোক, এই জিনিসগুলো যদি সেন্ট্রাল ব্যাংকের কিন্তু যথেষ্ট অটোনমি আছে, সেন্ট্রাল ব্যাংকের নতুন প্রোডাক্ট, সেন্ট্রাল ব্যাংকের ব্যাংকগুলোকে মোর অফ দ্য সেম, 47টা ব্যাংক থেকে 61টা ব্যাংক একই কাজ করছে, আরে বাবা কোথায় সিকিউরিটাইজেশন, কোথায় হেজিং, কোথায় ফ্যাক্টরিং, কত ইসে আসছে। এখন দু একটা জায়গায় দেখেছি যে এখন আপনার ইসে লাগবে না, জমানো লাগবে না, ক্যাশ ফ্লোতে দেখবে, তাও দু একটা সিলেক্টেড বলে, অনেক আগে বলা হয়েছে যে ক্যাশ ফ্লো দেখো, তার ক্যাপাসিটি দেখো, জমানত নেই, জমানত কি বিল্ডিং নিলে পাঁচ ভাই ওন করে, এক ভাই লোন নিলে তবে ওটা তো আবার আপনার অর্থনীতি আদালতে নিলাম করতেও পারেন না নিয়ে। যাই হোক, এই সমস্ত যে প্রসিজিয়ার জিনিসগুলো, এইগুলো কিন্তু অনেক সময় আমরা আমরা জানি কিন্তু এগুলি সলভ করি না, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমাদের দেশে হচ্ছে আর কি। অতএব এখন দরকার যে আমাদের যে যে অনিয়মগুলো আসছে, প্রথমত সেইগুলো অতি দ্রুত দৃশ্যমান যথাযথ পদক্ষেপ নিতে হবে। এই তদন্তের নামে বৎসর বছর কেটে যাচ্ছে, কতগুলি স্ক্যাম হলো ওগুলো আপনি কোনো তদন্ত রিপোর্টও দেখছি না। আমি তো সেন্ট্রাল ব্যাংকের মাঝে মাঝে মুখপাত্রের
কথাবার্তা যদি উনি বলেন, আমরা দেখছি, চেষ্টা করা হচ্ছে, আশা করি, সেন্ট্রাল ব্যাংক এমন কথা বলবে কেন? সেন্ট্রাল ব্যাংক বলে যে আমরা এই স্পেসিফিক অ্যাকশন নিচ্ছি, অতএব উইশ ইউ সে কথা ইভেসিভ রিপ্লাই দেওয়া, তাহলে আমাদের সেন্ট্রাল ব্যাংকের ইমেজটা ব্যাপার তো যথেষ্ট এখন ইচ্ছা হবে। অতএব আমি মনে করি, আমি শুধু পলিটিশিয়ানদের দোষ দিচ্ছি না, সব দেশে পলিটিশিয়ান চাইবে, বাট ইউ হ্যাভ টু এঙ্গেজ উইথ দ্য পলিটিশিয়ান, এবং ব্যবসায়ীরা চাইবে আমাদের কথাবার্তা শুনবে। যেমন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি গেছি, সেখানে তো আপনার রেগুলার ব্যবসায়ীদের সাথে কথা হয়, দ্য ওয়ে গভর্নর টকস উইথ দেম, খুব ডিকটেটিং ভয়েস বলে না, তোমরা বলো আমরা শুনি, শুনে আমরা ডিসিশন নেবো, কিন্তু আজ তোমরা বলো এবং এই এই মতো আমরা ডিসিশনই নিতে হবে আমার। তো ওইটা তো ঠিক ইস্যু না, প্রতিপন্ন দেশেও আপনার ইন্টারাকশন করে ব্যবসায়ীদের সাথে, আমাদের দেশে হয়, কিন্তু আমাদের দেশে হয় কি, একটা এজেন্ডা এবং ওই এজেন্ডা তারা যেটা ওরা বলে সেটাই আমরা নিই, মানে বিশেষ সেন্ট্রাল ব্যাংক। অতএব এখানে বোধ হয় আমার মনে হয় একটু সেন্ট্রাল ব্যাংকটা একটু ট্রুলি ক্লাউড সাহসী হতে হবে, শক্ত ভূমিকা, আর সবচেয়ে বেশি হলো নীতিগুলো পরিপালন তো ব্যাংকের দায়িত্ব, ব্যাংকের যে প্রুডেন্সিয়াল নর্মস আছে সেগুলো আছে, সেগুলো ব্যাংকের মেজর দায়িত্ব, সেগুলো যদি ব্যাংকরা সুষ্ঠুভাবে পালন না করে, নানা রকম যদি একটা অজুহাত দেয়, সেটা কোনো ক্রমে কিন্তু গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য আমার মনে হয় যে আপনি যেটা বলেন বাস্তবায়নের ব্যাপারগুলো, এই পরিপালনের ব্যাপারগুলো, সেগুলি শক্তভাবে করতে হবে, না করলে কিন্তু আমাদের যে ফাইন্যান্স সেক্টরের যে অবস্থা, কারণ ফাইন্যান্স এই যে ব্যাংকগুলো যে অবস্থা, এখানে কিন্তু ডিপোজিটারদের মানি বেশি, এই জন্য তো ব্যাংকগুলোতে প্রুডেন্সিয়াল নর্ম আছে, কাকে লোন দেবেন কি, আপনি টয়োটা কোম্পানি তো বলে দিচ্ছে না সবুজ গাড়ি বিক্রি করবেন না কাকে বিক্রি করবে, কিন্তু ব্যাংকে বলা হচ্ছে কেন? ব্যাংক আর্থিক পরিষেবা, যেহেতু এখানে মানুষের জনগণের টাকা, এখানে বড় আর্থিক তাদের স্বার্থ জড়িত, দেশের স্বার্থ জড়িত, তাই না? এটা এটা কোম্পানির সাথে, ব্যাংকিং কোম্পানির নাম, কিন্তু ব্যাংকিং কোম্পানির সাথে আপনি রেজিস্টার্ড জয়েন্ট রেজিস্টার কোম্পানি অন্য কোম্পানি সেখানে তুলনা করতে পারবেন, কিন্তু আমাদের অনেক ধারণা এইটাও কোম্পানি, আমার একটা যেটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি উইথ ডিউ রেসপেক্ট টু মহিউদ্দিন সাহেব, যে ওইটা যেভাবে চালাবো একটা ব্যাংকও চালাবো, এটা মোটামুটি ব্যাপার যোগ্যতা। অর্থাৎ এই পারসেপশনটা এবং পারসেপশনটা হয়েছে বিকজ অফ আওয়ার, আমাদের রাজনৈতিক একটা সদিচ্ছা থাকতে হবে, স্ট্রং হিসেবে থাকতে হবে, তবেই কিন্তু পলিসি নলেজ আছে, কিন্তু কীভাবে রিফর্ম করতে হবে, কীভাবে কী করতে হবে সব আছে, বিআইএফইউতে কীভাবে তথ্য হয় এবং কীভাবে আসে যেটা ইমপ্লিমেন্ট যে করা যায় না তা না, কিন্তু ওইখানে যথেষ্ট সীমাবদ্ধতা আছে, বিকজ তারা হয়তো এটা করতে পারে না, অন্য কোনো কারণ আছে। তো এখন সময় আসছে, আমার একটা জাস্ট একটা কথা পরে শেষ করি, যেটা মাহমুদ সাহেব বললেন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2007-08 যেটা হলো, সেটা অনেক রকম প্রেশার ছিল, প্যাকেজ দাও, এই দাও, সেই দাও, যাই হোক আমরা উই ফলো নর্মাল রুল, এবং ইভেন ফরেন রিজার্ভটা নিয়ে আমার মাঝে যখন রেড্ডি তখন রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিল, আমাকে বলো ডক্টর আহমেদ আমার তো $242 বিলিয়ন ছিল, আমি তো আই লস $20 বিলিয়ন, আমার তুমি তো পাচ্ছ $200 বিলিয়ন, আমার তো আছে মাত্র $10 বিলিয়ন, এটা বাকিটা চলে গেলে তো ফাঁসি হবে তো গভর্নর। অতএব এখন অবশ্য $580 বিলিয়ন ওদের যাই, বাট দে অলসো লস, বাট দে কুড উইথস্ট্যান্ড, এবং সেই সময় আমার মনে আছে জাস্ট 2008-এ ওয়ার্ল্ড ব্যাংক একটা মিটিংয়ে যখন হয়েছিল, একটা সেমিনার হয়েছে স্পেশাল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড ইকোনমিক ক্রাইসিস, আই ওয়াজ দ্য স্পিকার, পাকিস্তানের গভর্নর স্পিকার, ইন্ডিয়া সেখানে স্টিগলিজ ওয়াজ স্পিকার, রঘুরাম রাজন ওয়াজ স্পিকার, মানে হি ওয়াজ ইউনিভার্সিটি প্রফেসর, শিকাগোর প্রফেসর, এবং এই দুজনের আউটসাইড আমরা তখন কিন্তু অনেকে সবাই আমাকে যারা যারা ছিল ওখানে ওয়ার্ল্ড ব্যাংক, ইট ওয়াজ ওপেন, IMF এর লোকজন ছিল, বলে যে বাংলাদেশ যেটা করেছে এটা নিয়ম কানুনের মধ্যে মোটামুটি সীমিত হিসাবে, নট ব্যাডলি ম্যানেজ, এম্বিশাস